স্বাগতম edurebbd.com-এ, আমি সনেট, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি আজকে তোমাদের সাথে এসএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। সো ভেক্টর নিয়ে আলোচনা করার জন্য আমরা ভেক্টরটা কি এইটা জানবো, ভেক্টরে আমরা কোথায় পাই বা কোথায় কখনো দেখছি কিনা এটা একটু খেয়াল করার চেষ্টা করি। তোমরা মনে হয় ফিজিক্সের ফার্স্ট পার্টে প্রথম চ্যাপ্টারে পরিচিত ছিল যে ভেক্টরটা কি, এবং ওইখানে ভেক্টরের অনেক প্রবলেম সলভ করছিল বা অনেক কিছু শিখছিলা। সো ম্যাথেও যেহেতু ভেক্টর চ্যাপ্টারটা আছে, সো আমরা ফিজিক্সের মতো এত ডিটেইল না, বাট আমরা ম্যাথমেটিক্সের জন্য যে ভেক্টরগুলো লাগবে এই ভেক্টরগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব। সো প্রথমে আসা যায় হচ্ছে ভেক্টর কি। আচ্ছা, এরপর হচ্ছে ভেক্টর বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে স্কেলার। এই জন্য আমি এখানে লিখে রাখছি হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি কোনটা? আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলোকে শুধু মান দ্বারাই প্রকাশ করতে পারি, যেমন আমি যদি বলি কোনো কিছু দৈর্ঘ্য, আমরা জানি দৈর্ঘ্য একটা রাশি যেটা করে কি কোনো কিছুর একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। এই দৈর্ঘ্যটা, কোনো কিছুর দৈর্ঘ্য প্রকাশ করার জন্য আমার শুধু মান থাকলেই হয় যে হ্যাঁ এটার দৈর্ঘ্য 5 মিটার, বা এটা এখান থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, বা এইটা হচ্ছে 12 ইঞ্চি, এটা হচ্ছে 5 ইঞ্চি। এটা বোঝার জন্য মানে আমরা যদি কোনো কিছু দৈর্ঘ্য বুঝতে চাই আমাদের শুধু একটা মান হইলেই হয় যে হ্যাঁ এটা 5, 12। সো এই যে কোনো একটা রাশি, দৈর্ঘ্য একটা রাশি, এই দৈর্ঘ্য রাশিটাকে প্রকাশ করার জন্য বা বোঝার জন্য শুধুমাত্র মানই যথেষ্ট। একইভাবে আরেকটা রাশি হচ্ছে ভর। আমরা পদার্থে পড়েছিলাম ভর, ভর হচ্ছে কি যে এটার ভর কত, 1 কেজি বা 1 গ্রাম বা 5 গ্রাম, এই যে ভর, ভর একটা রাশি। এইটা বোঝার জন্য আমাদের কি দরকার, শুধু একটা মান দরকার, কোনো দিকের দরকার হয় না, কোন দিকে, শুধুমাত্র মান হইলেই আমরা এই রাশিগুলোকে বুঝতে পারি যে এই রাশিগুলো কি মিন করছে। সো এই যে শুধুমাত্র মান সংশ্লিষ্ট যে রাশিগুলা এটাকেই আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ স্কেলার রাশির সংজ্ঞা যদি আমি বলতে চাই, তাহলে আমরা যদি স্কেলার রাশি মানে হচ্ছে কি মান, শুধুমাত্র মান। শুধুমাত্র মান সংশ্লিষ্ট রাশি। শুধুমাত্র মান সংশ্লিষ্ট রাশি, এই রাশিগুলোকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। এই স্কেলার রাশি আমরা কেন পড়লাম, কারণ আমরা যখনই ভেক্টর রাশি বা ভেক্টর বুঝতে যাব তখন আমাদের স্কেলার আর ভেক্টরের মধ্যে পার্থক্য বুঝতে হবে। নর্মালি রাশিগুলো হচ্ছে 2 রকম, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। সে এখন আসা যাক ভেক্টর রাশি কি। আমরা স্কেলারে দেখলাম যে কোনো একটা রাশি যদি শুধুমাত্র মান দিয়ে বোঝা যায় তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি। এখন আমি একটা রাশি নিলাম, সেটা হচ্ছে কি ত্বরণ। আমরা ফিজিক্সের গতিতে পেয়েছিলাম ত্বরণ। কোনো গতিশীল বস্তুর ত্বরণ বোঝার জন্য আমরা দেখছিলাম যে এই ত্বরণ বুঝতে গেলে আমাদেরকে দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে ত্বরণ মানে কি প্রতি সেকেন্ডে কত বেগ তার বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে ত্বরণ। সো বেগ বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে, তার মানে একটা মান আছে যে এত হারে বেগ বৃদ্ধি পাচ্ছে। আর ত্বরণ, তখন আরেকটা জিনিস আছে, বেগ যেহেতু বাড়ে সো বেগের যে একটা দিক আছে সো ত্বরণের একটা দিক আছে। তার মানে এই ত্বরণ, আমরা কোনো গতিশীল বস্তুর ত্বরণকে যদি বুঝতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে তার মান কত, আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে দিক কোন দিকে, অর্থাৎ সে কোন দিকে যাচ্ছে। এটা বোঝানোর জন্য আমাদের তার মানে সেই ত্বরণ একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি বোঝার জন্য কেন এটাকে ভেক্টর রাশি বলতেছি, কারণ এই রাশিটাকে বোঝার জন্য বা এই রাশিটাকে প্রকাশ করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। আমরা যে আমাদের এই দৈনন্দিন জীবনে বা আমাদের এই জগতে যত ধরনের রাশি আছে, এই রাশিগুলার যে রাশিটা প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই দরকার হয়, আমরা সেই রাশিগুলোকে বলি ভেক্টর রাশি। যেমন আমি একটু আগে স্কেলের সময় বলছিলাম দৈর্ঘ্য, যে এখান থেকে সাপোজ এখান থেকে ওই একটা দোকানের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার বা 100 মিটার দূরে, এটা আমি বললাম। সো এই ওটা হচ্ছে আমার স্কেলার রাশি। বাট আমি যদি বলি এখান থেকে ওই জায়গাটা, এ জায়গাটা বা বি জায়গাটা 100 মিটার দক্ষিণে বা 100 মিটার পূর্বে বা 100 মিটার পশ্চিমে, আমি কি করলাম একটা কত দূরত্ব সেটা উল্লেখ করে দিলাম, প্লাস ওই জায়গাটা আমার এখান থেকে কোন দিকে সেটা উল্লেখ করে দিলাম। অর্থাৎ আমি একটা দিক নির্দিষ্ট করে দিলাম যে হ্যাঁ এই দিকে। এই যে আমি মানের সাথে কত দূর, এই মানের সাথে আমি একটা
দিক নির্দেশ করে দিলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের ভেক্টর। সো ভেক্টর রাশির সংজ্ঞা যদি আমরা বলতে চাই, তাহলে হচ্ছে কি মান এবং দিক উভয়ই আছে এমন রাশিকে বলা হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ ভেক্টর যে রাশির মান ও দিক উভয়ই আছে তাকে ভেক্টর রাশি বলে। যে রাশির মান ও দিক উভয়ই আছে তাকে ভেক্টর রাশি বলে। সেইটা হচ্ছে ভেক্টর রাশির সংজ্ঞা। তাহলে আমরা কোনো একটা রাশি যদি প্রকাশ করার জন্য মান দরকার হয় এবং দিক দরকার হয়, তাহলে আমরা এটাকে অবশ্যই ভেক্টর রাশি বলবো। অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কোনো রাশি যদি ভেক্টর হইতে হয় অবশ্যই তার একটা দিক থাকবে, এটা কখনোই ভুলে যাওয়া যাবে না। এখন কোশ্চেন হচ্ছে ভেক্টর অ্যাকচুয়ালি দেখতে কীরকম, আমরা সংজ্ঞা পড়লাম, বাট এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ভেক্টর দেখতে কীরকম হবে বা এটা কীভাবে আমরা বুঝবো যে এটা ভেক্টর, এটা বোঝার জন্য আমরা জানি রেখাংশ কী বা রেখা কী এই সব আমরা জানি, যে দুইটা বিন্দুকে একটা বিন্দু বি একটা বিন্দু, আমি যদি এ আর বি বিন্দুটাকে যোগ করি একটা আমি একটা সরলরেখা পাবো, বা আমরা এটাকে বলি অ্যাকচুয়ালি এটা একটা রেখাংশ। এ থেকে বি বিন্দুতে আমি যদি এরকম যোগ করি তাহলে আমি বলবো এ বি একটা রেখাংশ। এই রেখাংশে আমি কোনো দিক উল্লেখ করে দেইনি, আমি কোন দিক থেকে গেছি, এ থেকে বির দিকে গেছিলাম নাকি বি থেকে এ এর দিকে গেছিলাম, এটা আমি উল্লেখ করে দেইনি। এখন এ বি রেখাংশে একটা দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটাকে আমরা বলি হচ্ছে স্কেলার। সো এইটা যখন এ আর বি যখনটা শুধুমাত্র একটা রেখাংশ, তখন এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্সটা বা দৈর্ঘ্যটা দূরত্বটা আছে সেটাকে আমরা বলি স্কেলার। বাট যখনই আমি এই জায়গাটায় বলে দিব যে আমি এ বি রেখাংশের এ থেকে বির দিকে গেছি, আমি এ থেকে বির দিকে গেলাম, আমি এটাকে একটা তীর চিহ্ন দিয়ে বুঝাইলাম যে আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, অর্থাৎ আমি এখানে কি তাহলে কি এখন কি উল্লেখ করে দিলাম, আমি এখন উল্লেখ করে দিলাম যে আমি এ থেকে বি এর দিকে এ বি দৈর্ঘ্যটাকে আমি যাচ্ছি। তাহলে আমি এখানে কি পাচ্ছি, এ বি একটা দৈর্ঘ্য আছে, আবার একটা দিকও নির্দিষ্ট করা আছে যেটা দিক হচ্ছে এ থেকে বি এর দিক। তাহলে আমরা এই ভেক্টরটাকে বলবো হচ্ছে এ বি ভেক্টর। সো এটা হচ্ছে আমার এ বি ভেক্টর। অর্থাৎ কোনো একটা রেখাংশের যখন দৈর্ঘ্য থাকে এবং একটা দিক নির্দিষ্ট করে দেয়া থাকে যে এই দিক থেকে এদিকে যাচ্ছে, তখন সেটা হচ্ছে এ বি ভেক্টর। আমরা যখন ভেক্টরকে প্রকাশ করি, আমরা ভেক্টরের প্রথম যে দিক থেকে শুরু করব যাওয়া, এইটাকে আমরা বলি হচ্ছে আদিবিন্দু, আর যেখানে গিয়ে আমরা শেষ করব আমাদের যাওয়া, এটাকে বলা হচ্ছে প্রান্তবিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের এ বি ভেক্টর। অর্থাৎ এই ভেক্টরের দিক কোন দিকে, এই ভেক্টরের মান কি, এই ভেক্টরের মান হচ্ছে এই রেখাংশের দৈর্ঘ্য, সেটা হচ্ছে এই ভেক্টরের মান, এই ভেক্টরের দিক কোনটা, এটা হচ্ছে এ থেকে বি এর দিক। এখন আমি যদি এ থেকে বি না গিয়ে আমি বি থেকে এর দিকে যাব, আমি বি থেকে এর দিকে যাব, তাহলে এই ভেক্টরের আদিবিন্দু তখন হবে, এটা হবে তখন এই ভেক্টরের আদিবিন্দু, আর এই তখন এটা হয়ে যাবে ভেক্টরের প্রান্তবিন্দু। অর্থাৎ আমি যেই দিক থেকে যাওয়া শুরু করব, যে বিন্দু থেকে, সেটা হচ্ছে আমার কোনো ভেক্টরের আদিবিন্দু, আমি যেখানে গিয়ে শেষ করব সেটা হচ্ছে আমার প্রান্তবিন্দু। এবং ভেক্টরকে প্রকাশ করার সময় প্রথমে লিখবো হচ্ছে আদিবিন্দু, তারপরে লিখবো হচ্ছে প্রান্তবিন্দু। অর্থাৎ আমি যদি বি থেকে এর দিকে যাই, তাহলে আমি বলবো এই ভেক্টরটার নাম হচ্ছে বি এ ভেক্টর। আমরা যখন কোনো একটা ভেক্টরকে নাম দিব, তখন এই দুইটা বিন্দু লিখে উপরে আমরা একটা তীর চিহ্ন দিব, আমরা চাইলে এটাকে নিচেও দিতে পারি, এ বি নিচে একটা টান দিতে পারি, তাহলে একটা ভেক্টর বুঝাবে। আবার আমি ভেক্টরটাকে অন্যভাবে প্রকাশ করতে পারি, আমি এ থেকে বি একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে আমি নতুন আর একটা নামও দিতে পারি। সো আমরা বিভিন্ন জায়গায় দেখা যাবে যে বিভিন্নভাবে একটা ভেক্টরকে প্রকাশ করা হচ্ছে। সো ভেক্টরকে আমরা কয়েকটা ওয়েতে প্রকাশ করতে পারি, যেমন এ আদিবিন্দু, বি প্রান্তবিন্দু, এই ভেক্টরটাকে আমি এ বি বলতে পারি, এ বি ভেক্টর, আবার আমি এ বিটাকে এভাবে বলতে পারি, এ বি ভেক্টর, আবার আমি নতুন করে একটা নাম দিতে পারি, সাপোজ আমি নাম দিলাম হচ্ছে পি, সো এটা হচ্ছে একটা পি ভেক্টর। আমি চাইলে এটাও বলতে পারি যে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত পি একটা ভেক্টর। আমরা বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন নামকরণ ব্যবহার করব।
এখন আসা যাক ভেক্টর। ভেক্টরে কি জানলাম আমরা? মান আছে, দিক আছে। সো মান কি? দিক তো আমরা দেখলাম যে আমরা অ্যারো চিহ্ন দিয়ে বা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে ভেক্টরটা দিকটা কোন দিকে, কোন বিন্দু থেকে কোন বিন্দুর দিকে। এখন ভেক্টরের মান, মানকে কীভাবে প্রকাশ করব? আমরা একটা ভেক্টর, এ বি ভেক্টর বা এ ভেক্টর যেটাই বলি না কেন, এ বি ভেক্টর বা পি ভেক্টর, আমরা এরকম এবির উপর টান দিয়ে প্রকাশ করি। এখন এ ভেক্টরের মান, ভেক্টরের মানকে কীভাবে প্রকাশ করব? কোনো ভেক্টরের মানকে প্রকাশ করার জন্য ওই ভেক্টরের মধ্যে আমরা একটা মডুলাস ভ্যালু ইউজ করি। যেমন এবি যদি একটা ভেক্টর হয় তাহলে এই ভেক্টরের মানকে আমরা প্রকাশ করেছি এভাবে, এবি ভেক্টর, আমরা এরপর একটা কি মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু সাইন দেই, এটাকে এইটা এইভাবে আমরা প্রকাশ করেছি এবি ভেক্টরের মান। সিমিলার আমি যদি পি ভেক্টরের মানকে প্রকাশ করতে চাই তাহলে পি ভেক্টর লিখবো, লেখার পর এই পি এর এখানে একটা অ্যাবসলিউট ভ্যালু সাইন দিব, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে পি ভেক্টরের মান। সো পি ভেক্টরের মান কত এটা লেখার জন্য আমি এটা ইকুয়াল টু যেটা মান থাকবে সেটা আমি লিখবো। সো ভেক্টরের মানকে আমরা এভাবে প্রকাশ করব। এরপর আসা যাক ভেক্টরের ধারক রেখা। আমাদের প্রথম চ্যাপ্টারের কয়েকটা প্রবলেম সলভ করার জন্য বা ভেক্টরের সমতা দেখার জন্য আমাদের ধারক রেখা সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার। এরপর এখন তো এমসিকিউ থাকে, সো দেখা যায় যে ধারক রেখাটা জানাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ডিরেক্টলি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য না হলেও ধারক রেখার আইডিয়াটা আমাদের অনেক জায়গায় দরকার হয়। সো ধারক রেখা কী? ধারক রেখা কত শুনেই বোঝা যাচ্ছে, নাম শুনেই যে এটা ধরে রাখে এরকম কিছু একটা। সো মনে করি এটা একটা রেখাংশ ও এ, এটা রেখাংশ, এটা ভেক্টর না। এখন এই ও এ রেখাংশের উপর যদি একটা ভেক্টর থাকে পি, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা ভেক্টর থাকলো পি, আমরা এই বিন্দুটার নামও দিতে পারি, নাম দিলাম সি ডি, বা এটার নাম দিলাম আমরা হচ্ছে ও সি, আমরা এই দুইটা বিন্দুর নাম দিচ্ছি এ বি। অর্থাৎ ও সি একটা রেখাংশ, বা আমরা এটাকে রেখা সরল রেখা বলতে পারি, আর এ আর বি এই রেখাংশের মাঝে যে কোনো দুইটা বিন্দু। এখন এ থেকে বি বিন্দু, এই বিন্দুতে সংযোগ করে আমি যে ভেক্টরটা পাবো সেটার নাম কী হবে? অবশ্যই এ বি ভেক্টর, আমরা একটু আগেই শিখলাম। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি ভেক্টরটা এই ও সি সরল রেখা বা রেখাংশের উপর অবস্থিত, বা এটাকে এভাবে বলা যায় যে ও সি রেখাংশটা এ বি ভেক্টরটাকে ধারণ করে। এই জন্যই যেহেতু ও সি রেখাংশ এ বি ভেক্টরকে ধারণ করে, এই জন্যে আমরা এ বি ভেক্টরের ধারক রেখা বলতেছি ও সি রেখাংশকে। আমি আবারও বলি, ও সি রেখাংশ যেহেতু এ বি ভেক্টরটাকে ধারণ করে, এই জন্যই আমরা এ বি ভেক্টর এই ভেক্টরটার ধারক রেখা বলতেছি হচ্ছে ও সি রেখাংশকে। অর্থাৎ তাহলে ধারক রেখার সংজ্ঞা কীভাবে দেওয়া যেতে পারে? যে রেখা কোনো একটা ভেক্টরকে ধারণ করে ওই রেখাকে ওই ভেক্টরের ধারক রেখা বলে। সো এটা হচ্ছে আমাদের ধারক রেখার আইডিয়া। এরপর আসা যাক ভেক্টরের সমতা, দুইটা ভেক্টর সমান হবে কি না। সো এটা একটা ভেক্টর বললাম, ও থেকে এ বিন্দুতে পি একটা ভেক্টর, ও থেকে বি বিন্দুতে কিউ একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর সমান হবে কি না। পি ভেক্টর, পি ভেক্টরটাকে আমি পি এর উপর একটা ভেক্টর চিহ্ন দিব, কিউ এর উপর একটা অ্যারো দিব, তাহলে এটা ভেক্টর বোঝাবে। সো পি ভেক্টরের আদিবিন্দু হচ্ছে ও, প্রান্তবিন্দু হচ্ছে এ, সো পি ভেক্টর হচ্ছে ও এ ভেক্টর বা ও এ বা পি। এরপর বি কিউ ভেক্টর, কিউ ভেক্টরের আদিবিন্দু হচ্ছে ও, প্রান্তবিন্দু হচ্ছে বি, সো ও কিউ ভেক্টর মানে হচ্ছে ও বি ভেক্টরে বলতে পারি, আমরা এটাকে শুধুমাত্র কিউ ভেক্টরে বলতে পারি। এখন এই দুইটা ভেক্টর, কোনো দুইটা ভেক্টর কি সমান হবে কি না? আমরা যেমন ভেক্টর ছাড়া স্কেলার রাশি, যেমন দুইটা জিনিসের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা বলি যে জিনিস দুইটা সমান বা জিনিস দুইটা দৈর্ঘ্য সমান, বাট ভেক্টর রাশির সমতার ক্ষেত্রে এই সমানটা একদম স্কেলের মতো না, একটু ডিফারেন্ট। সেটা কি? দুইটা ভেক্টর রাশি তখনই সমান হবে বা দুইটা ভেক্টর তখনই সমান হবে যদি এদের
কয়েকটা জিনিস মিলে যায়। এটা হচ্ছে এদের ধারক রেখা সমান বা সমান্তরাল হয়, অর্থাৎ এই যেখানে পি আর কিউ ভেক্টরটা আছে, যদি এরকম হইতো যে পি এবং কিউ ভেক্টরের ধারক রেখা একই বা সমান্তরাল হইতো। আমি লিখে রেখি, ধারক রেখা একই, তার মানে হচ্ছে একই ধারক রেখা বা সমান্তরাল, সমান্তরাল, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ভেক্টর দুটির দিক অভিন্ন, ভেক্টর দুটির দিক অভিন্ন বা একই। তোমরা এগুলো একটু নোট করে রাখতে পারো, ভেক্টর দুটির দৈর্ঘ্য বা দৈর্ঘ্যকে আমরা বলবো না, আমরা মানটাই বলবো, মানটাই শুনতে, মান সমান, দিক অভিন্ন, মান সমান, ধারক রেখা একই বা সমান্তরাল। সো দুইটা ভেক্টর যেমন পি এবং কিউ ভেক্টর, যদি এরকম হয় যে পি এবং কিউ ভেক্টরের ধারক রেখা একই বা সমান্তরাল, আমরা একটু আগে দেখলাম ধারক রেখা কি। সো ধারক রেখা একই মানে হচ্ছে যদি পি এবং কিউ ভেক্টর দুটা একটা ধারক রেখার উপরেই থাকে, অথবা দুইটা সমান্তরাল রেখাংশের মধ্যে একটাতে পি থাকে একটাতে কিউ থাকে, তাহলে আমরা বলতে পারি যে পি এবং কিউ এর ধারক রেখা একই বা সমান্তরাল। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে সেকেন্ড কন্ডিশনে কি বলছে, ভেক্টর দুটির দিক অভিন্ন, অর্থাৎ পি ভেক্টরটার দিক যেদিকে হবে কিউ ভেক্টরটার দিক একই দিকে হবে। একই দিকে বলতে কি বোঝাচ্ছে, যেমন পি ভেক্টরটার দিক হচ্ছে এখান থেকে আমি ও থেকে এ এর দিকে গেছিলাম, আবার সমান্তরালই মানে সমান্তরালভাবে ও থেকে বি এর দিকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ভেক্টরটা এইদিকে যাচ্ছে, এই ভেক্টরটা এইদিকেও যাচ্ছে। সো পি এবং কিউ ভেক্টর দুটার যদি দিক অভিন্ন বা একই থাকে, থার্ড কন্ডিশন হচ্ছে ভেক্টর দুটার মান যদি সমান হয়, অর্থাৎ পি ভেক্টরের যে মান আর কিউ ভেক্টরের যে মান, এই দুটা মান যদি সমান হয়, এই এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে পি এবং কিউ ভেক্টর, তাহলে আমরা বলবো যে পি এবং কিউ ভেক্টর হচ্ছে একই ভেক্টর বা সমান ভেক্টর। অর্থাৎ তাহলে সামারি হচ্ছে কি, দুইটা ভেক্টর সম্মত হওয়ার শর্ত হচ্ছে তিনটা, শর্ত তিনটা হচ্ছে ভেক্টর দুইটা ধারক রেখা একই বা সমান্তরাল হইতে হবে, ভেক্টর দুইটার দিক অভিন্ন হইতে হবে, অর্থাৎ একই দিকে যাবে, একই দিক প্রান্তবিন্দু আদিবিন্দু এদের দিকটা একই রকম হবে, আর তিন নম্বর কন্ডিশন হচ্ছে ভেক্টর দুটার মান সমান হবে। এইটা এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো যে এই ভেক্টর দুটা সমান ভেক্টর। সো আমরা যদি একটা রিয়েল এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল বা আমাদের অনেক পরিচিত একটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি, সো আমরা একটা সামন্তরিক সামন্তরিক ড্র করি। এটা হচ্ছে আমার একটা সামন্তরিক এ বি সি ডি, এবিসিডি আমি একটা সামন্তরিক অঙ্কন করছি। আমরা সামন্তরিকের কী জানি, আমরা জানি যে সামন্তরিকের বিপরীত বাহুদ্বয় কী হয়, পরস্পর সমান ও সমান্তরাল হয়। বিপরীত বাহু মানে কি, এই সামন্তরিকের বিপরীত বাহু কোনটা, এ বি আর ডিসি এই দুটো হচ্ছে বিপরীত বাহু, আর এ ডি আর বিসি এই দুটো হচ্ছে আর একটা বিপরীত বাহু। সো আমরা জানি সামন্তরিকের সংজ্ঞা থেকে যে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। এখন এই সামন্তরিকে এ বিকে যদি আমি একটা ভেক্টর বলি এ বি, আর ডি আর সি যদি আমরা ভেক্টর বলি, এ বি একটা ভেক্টর, ডি আর সি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করতেছে কি না, এই তিনটে কন্ডিশনের মধ্যে আমরা দেখি যে ডিসি এর ধারক রেখা কিরকম হওয়া উচিত, ধারক রেখা মানে কি ধারণ করে, সেই রেখাটা ধারণ করে বলা যায়, আমরা যদি বর্ধিত করতে চাই এ বি এর ধারক রেখা এরকম বর্ধিত করা যায়। সো এইটা এই রেখাটা এখান থেকে এটা হচ্ছে আমার ডিসি এর ধারক রেখা, আর এখান থেকে এটা হচ্ছে আমার এ বি এর ধারক রেখা। আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ধারক রেখা যেহেতু সামান্তরিক, তার মানে কি ধারক রেখা দুটো সমান্তরাল, কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও পরস্পর সমান ও সমান্তরাল। অর্থাৎ আমরা প্রথম কন্ডিশন স্যাটিসফাই করলাম যে এই যে দুইটা ভেক্টর ডিসি আর এ বি, এই দুইটা ভেক্টরের ধারক রেখা একই না কিন্তু সমান্তরাল, মানে স্যাটিসফাই হয়ে গেছে। এরপর সেকেন্ড কন্ডিশন, ভেক্টর দুটির দিক অভিন্ন। আমি যে অ্যারো দিয়ে কী বোঝাচ্ছি, আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি যে এই এ বি ভেক্টরটা কোন থেকে, এ থেকে বি এর দিকে। আমরা দেখতে পাচ্ছি যে একইভাবে ডিসি ভেক্টরটা দিক হচ্ছে ডি থেকে সি এর দিকে। আমরা যদি একটু চিত্রটা লক্ষ্য করি, তাহলে দেখবো যে এ বি ভেক্টর আর ডিসি ভেক্টরের দিকটা একই দিকে, অর্থাৎ এরা বাম থেকে ডান দিকে যাচ্ছে। তিন নম্বর কন্ডিশন, ভেক্টর দুটির মান সমান।
আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান? অবশ্যই সমান। যদি সমান হয় তাহলে কি এ আর বি এই ভেক্টরটার মান কি? এ বি এর দৈর্ঘ্য। আর ডিসি ভেক্টরটার মান কি? ডিসি এর দৈর্ঘ্য। সো এ বি এর দৈর্ঘ্য মানে হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য আর ডিসি বাহুর দৈর্ঘ্য। এ বি আর ডিসি বাহু যেহেতু সামান্তরিকের যেটা বিপরীত বাহু তাই তাদের দৈর্ঘ্য সমান, অর্থাৎ কি তাহলে তাদের মান সমান। তাহলে আমরা কি পাইলাম যে সামান্তরিকের এ বি ভেক্টর আর ডিসি ভেক্টরের মানও সমান, অর্থাৎ এই দুইটা ভেক্টর আমাদের এই তিনটা কন্ডিশনকেই স্যাটিসফাই করলো। তাই আমরা এখন বলতে পারি যে এ বি ভেক্টর সমান ডিসি ভেক্টর, অর্থাৎ এ এবং এ বি এবং ডিসি ভেক্টরটা হচ্ছে সমান ভেক্টর। আমরা একইভাবে দেখাইতে পারবো সামান্তরিকের অপর দুইটা বাহু, আমরা যদি এ ডি আর বিসি ভেক্টর নেই তাহলে এই দুইটাও সমান হবে, কজ এরাও সমান্তরাল, তার মানে ধারক রেখা একইবার সমান্তরাল। এ ডি এবং বিসি ভেক্টর দুইটা দিক একই দিকে, এ ডি এবং বিসি যেহেতু সামান্তরিকের দুইটা বিপরীত বাহু তাই তাদের মানও সমান, দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ ডি এবং বিসি এই ভেক্টর দুটাও সমান ভেক্টর। অর্থাৎ আমরা কোনো একটা সামান্তরিক যদি কখনো পাই ওই সামান্তরিকের বিপরীত বাহু বরাবর যে ভেক্টরগুলো থাকবে একই দিকে এই ভেক্টরগুলো সবসময় সমান ভেক্টর হবে। এটাই ছিল আমাদের হচ্ছে ভেক্টরের সমতা বা দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত। এরপর হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর মানে কি? ভেক্টরের দুটো জিনিস থাকে, মান এবং দিক। তো বিপরীত ভেক্টর মানে হচ্ছে কোনো ভেক্টরের, সাপোজ এ একটা ভেক্টর আমি বলি এ থেকে বি বিন্দুতে পি একটা ভেক্টর, পি একটা ভেক্টর যার আদি বিন্দু এ, প্রান্ত বিন্দু বি, দৈর্ঘ্য হচ্ছে এ বি বা মান হচ্ছে এ বি। সো পি একটা ভেক্টর। এখন এই ভেক্টরের বিপরীত ভেক্টর কী হবে? এই ভেক্টরের বিপরীত ভেক্টর মানে হচ্ছে মান একই থাকবে। সো কোনো ভেক্টরের বিপরীত ভেক্টরের জন্য বিপরীত ভেক্টরটার মান আগের ভেক্টরের মতোই থাকবে, শুধু পার্থক্য হবে বিপরীত, যেহেতু কথাটা বলতেছি তা মানে বোঝাই যাচ্ছে যে পার্থক্যটা মানে বিপরীত, বিপরীতটা তাহলে হচ্ছে প্রথম ভেক্টরটার দিক যেদিকে হবে এর বিপরীত ভেক্টরের দিকটা হবে বিপরীত দিকে। তার মানে পি ভেক্টরের মান হচ্ছে এ বি, দিক কোনটা? এ থেকে বি এর দিকে। সো পি এর বিপরীত ভেক্টরটাকে যদি আমি কিউ বলতে চাই যে কিউ হচ্ছে পি এর বিপরীত ভেক্টর, তাহলে কিউ এর মান একই হবে, কিউ এর মান হবে এ বি, কিন্তু দিক কী হবে? কিউ এর কিউ ভেক্টরের দিক হবে বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে কিউ ইকুয়াল টু মাইনাস পি। মাইনাস কথাটা বিপরীত ভেক্টর প্রকাশ করার জন্য আমরা মাইনাস কথা ইউজ করব। পি যদি একটা ভেক্টর হয় তাহলে বিপরীত ভেক্টরকে আমরা বলি মাইনাস পি। মাইনাস কেন? আমরা যদি যদি চিন্তা করি এ থেকে বির দিকে গেলে একটা ধনাত্মক দিক চিন্তা যদি করি তাহলে বি থেকে এর দিকে আসলে কি অবশ্যই ঋণাত্মক দিক হবে, এই জন্যে আমরা এটাকে মাইনাস দ্বারা ব্যবহার ইউজ করতে পারি বা আমরা অনেক সময় এটা করি। সো কোনো একটা ভেক্টর এ বা কোনো একটা ভেক্টর পি এর বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস পি, মাইনাস পি। এরপর আসা যাক একক ভেক্টর। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক জায়গায় এটা আসে এমসিকিউ ম্যাথ, একক ভেক্টর, একক ভেক্টরের সংজ্ঞা, একক ভেক্টর কি এটা বের করতে আসে। সো একক ভেক্টর বোঝার জন্য আমরা আমরা ভেক্টর শিখছিলাম, ভেক্টরের মান কি এটা শিখছিলাম। একক ভেক্টরের সংজ্ঞাটাকে এভাবে বলা যায় যে যে ভেক্টরের মান এক, অর্থাৎ কোনো একটা ভেক্টর যদি আমরা পাই যে ভেক্টরের মান হচ্ছে এক একক, এটা কি হইতে পারে? ত্বরণ হইলে ত্বরণের মান এক হইতে পারে, এটা যদি বল হয় বলের মান এক হইতে পারে, এটা যদি কোনো দিকে সরণ বোঝায় সরণের মান এক হইতে পারে। অর্থাৎ আমরা যদি কোনো একটা ভেক্টর পাই যে ভেক্টরের মান হচ্ছে এক, তাহলে এক মানে ওয়ান বলতে যাচ্ছি ওয়ান, তাহলে ওই ভেক্টরটাকেই বলা হচ্ছে একক ভেক্টর। এখন কথা হচ্ছে আমি একক ভেক্টর কেমনে পাবো? এখন একক ভেক্টর বের করার জন্য এর একটা আলাদা একটা সংজ্ঞা বা ফর্মুলা বল যেটাই বলো এটা দেওয়া হয়। সেটা কীরকম? আমরা যদি কোনো একটা অশূন্য ভেক্টর, আমি আবার বলছি আমরা যদি কোনো একটা অশূন্য ভেক্টর এ থাকে, সো এই ভেক্টরটাকে যদি আমি এই ভেক্টরের মান দিয়ে ভাগ করি,
আমরা ভেক্টরকে প্রকাশ করি এর উপর অ্যারো, মানকে হচ্ছে এর মডুলাস। আমরা কোনো একটা অশূন্য ভেক্টর, আমি আবার বলছি অশূন্য কথাটা, সো কোনো একটা অশূন্য ভেক্টরকে যদি আমরা এর মান দ্বারা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এর একক ভেক্টর। আমরা কোনো একটা ভেক্টরকে নর্মালি আমরা ভেক্টরকে ক্যাপিটাল লেটার উপরে অ্যারো দিয়ে প্রকাশ করি, আর আমরা যখন একক ভেক্টর প্রকাশ করব তখন হচ্ছে ওই ক্যাপিটাল লেটারই স্মল লেটার, যেমন এই ক্যাপিটাল লেটার এ, এর স্মল লেটার হচ্ছে এ, এই ছোটাতের এ দিয়ে আমরা এটাকে প্রকাশ করার চেষ্টা করব। এবং ভেক্টরের উপর যেহেতু যেভাবে অ্যারো দেই আমরা এরকম একক ভেক্টরের ক্ষেত্রে উপরে আমরা অ্যারো না দিয়ে একটা ক্যাপ দিই, এরকম একটা ক্যাপ দিব। সো কোনো একটা অশূন্য ভেক্টরকে আমরা যদি এর মান দ্বারা ভাগ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে একক ভেক্টর। অশূন্য কেন বলছি, যেহেতু আমরা মান দিয়ে ভাগ করি, সো ওই ভেক্টরটা যদি মান যদি কখনো শূন্য হইতো তাহলে কী হইতো, এটা অসংজ্ঞায়িত হইতো। এই জন্যে আমরা এই কথাটা বলি যে কোনো একটা অশূন্য ভেক্টরকে এর মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে একক ভেক্টর। সো আজকে এই ক্লাসে এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা ভেক্টরের যোগ বিয়োগ গুণ এবং কিছু বিধি নিয়ে আলোচনা করব। আশা করি পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে।